গুড মর্নিং স্টুডেন্টস, ইলার্নিং ক্লাসে সকলকে স্বাগত। এখন নার্সারি ম্যাথ ক্লাস নেব। তোমাদের কত ক্লাসে লিখিয়েছিলাম সংখ্যা লেখা এক দশ এগারো থেকে এক দশ পাঁচ পনেরো পর্যন্ত। তোমরা সবাই বাড়িতে লিখছো, বারবার করে লিখবে, যত লিখবে তোমাদের হাতে লেখা সুন্দরভাবে সংখ্যা নাম্বার খুব সুন্দর করে লিখতে পারবে এবং তোমাদের মানে মুখস্থ হয়ে যাবে লেখাটা, মানে যখনই দেবো সঙ্গে সঙ্গে লিখতে পারবে। এই জন্য বাড়িতে বারবার করে লিখতে হবে, প্রত্যেক দিন তোমরা লিখতে বসবে বাড়িতে খাতায় লিখবে। আর তোমাদের তো ক্লাস থেকে এখন স্কুল থেকে টাস্ক দেওয়া হচ্ছে, খাতা সবাই জমা দিয়ে যাচ্ছ, টাস্ক দেওয়া হচ্ছে, সেই টাস্কগুলো সুন্দর করে লিখে আবার স্কুলে জমা দেবে। তাহলে আজকে তোমাদের আমি লেখাবো, সবাই দেখো বোর্ডের দিকে, আজকে তোমাদের লেখাবো সংখ্যায় লেখো এক দশ ছয় ষোলো থেকে দুই দশ পাঁচ পঁচিশ পর্যন্ত। তাহলে কি লেখাবো? সংখ্যায় লেখো, মানে মুখে মুখে সবাই বলো সংখ্যায় লেখো এক দশ ছয় ষোলো থেকে দুই দশ পাঁচ পঁচিশ পর্যন্ত। তাহলে সবাই লেখো এক দশ ছয় ষোলো, এরকম ফলগুলো কিন্তু ভর্তি করে লিখবে। এক দশ ছয় ষোলো, একটা ফল বাদ, যেভাবে লেখো তোমরা এক দশ সাত সতেরো, এক দশ সাত সতেরো, এক দশ আট আঠারো, এক দশ আট আঠারো, এক দশ নয় উনিশ, এক দশ নয় উনিশ, দুই দশে কুড়ি, দুই দশে কুড়ি। তাহলে কি হলো? এক দশ ছয় ষোলো, এক দশ সাত সতেরো, এক দশ আট আঠারো, এক দশ নয় উনিশ, দুই দশে কুড়ি। একটা লাইন ছেড়ে দিলাম, দুই দশ এক একুশ, দুই দশ দুই বাইশ, দুই দশ তিন তেইশ, দুই দশ চার চব্বিশ, দুই দশ পাঁচ পঁচিশ। কেল দুই দশ এক একুশ, দুই দশ দুই বাইশ, দুই দশ তিন তেইশ, দুই দশ চার চব্বিশ, দুই দশ পাঁচ পঁচিশ। এইভাবে ঘরগুলো ভর্তি করে করে সুন্দর করে সংখ্যা সব লিখবে। আবার লিখছি, এক দশ ছয় ষোলো, এক দশ সাত সতেরো, এক দশ আট আঠারো, এক দশ নয় উনিশ, দুই দশে কুড়ি, দুই দশ এক একুশ, দুই দশ দুই বাইশ, দুই দশ তিন তেইশ, দুই দশ চার চব্বিশ, দুই দশ পাঁচ পঁচিশ। দেখো আমি কিভাবে লিখেছি, সেইভাবে তোমরা কিন্তু বাড়ির খাতায় লিখবে। সবাই ভালোভাবে বোর্ড থেকে তুলে নাও। বোর্ড থেকে তুলে নাও কিভাবে লিখেছি। লিখেছি সংখ্যায় লেখো এক দশ ছয় ষোলো থেকে দুই দশ পাঁচ পঁচিশ পর্যন্ত। সবাই বলো এক দশ ছয় ষোলো। দেখো এক দশ ছয় ষোলো, এক দশ সাত
বাড়ি সেইভাবে তোমরা কিন্তু ডাকবে বাড়িতে। দুই দশ তিন তেইশ, দেখে দেখে লিখবে, দাঁড়ায় খুলবে না। দুই দশ চার চব্বিশ, দুই দশ পাঁচ পঁচিশ। তোমাকে যদি জিজ্ঞাসা করি বলো তো এক দশ ছয় ষোলো কত, ষোলো কত কত হয়, তোমরা তখন বলবে এক দশ ছয় ষোলো। অনেকের বলো না ষোলো সতেরো আঠারো, এরকম বলবে না, এক দশ ছয় ষোলো, এক দশ সাত সতেরো, এক দশ আট আঠারো, এক দশ নয় উনিশ, দুই দশে কুড়ি। এইভাবে সবাই ডাকবে, দুই দশ এক একুশ, দুই দশ দুই বাইশ, দুই দশ তিন তেইশ, দুই দশ চার চব্বিশ, দুই দশ পাঁচ পঁচিশ। সবাই তাহলে বাড়ির খাতায় তুলে নেবে, নিয়ে বারবার করে লিখবে, যখনই লিখতে বসবে তখনই ডেকে ডেকে লিখবে। তাহলে আমার সাথে এক থেকে পঁচিশ আমি ডাকাচ্ছি, সবাই আমার সাথে ডাকো। বলো, একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র, চারে বেদ, পাঁচে পঞ্চবার, ছয়ে ঋতু, সাতে সমুদ্র, আটে অষ্টবসু, নয়ে নবগ্রহ, দশে দ্বীপ, এক দশ এক এগারো, এক দশ দুই বারো, এক দশ তিন তেরো, এক দশ চার চোদ্দ, এক দশ পাঁচ পনেরো, এক দশ ছয় ষোলো, এক দশ সাত সতেরো, এক দশ আট আঠারো, এক দশ নয় উনিশ, দুই দশে কুড়ি, দুই দশ এক একুশ, দুই দশ দুই বাইশ, দুই দশ তিন তেইশ, দুই দশ চার চব্বিশ, দুই দশ পাঁচ পঁচিশ। তাহলে সবাই বাড়িতে ডাকবে এবং লিখবে, ভালো থাকবে। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ।